দায়াং রয়্যাল বুলেট 100, তো এই বাইকের প্রবলেম হলো ব্যাটারি ছাড়া বাইক স্টার্ট হচ্ছে না। ব্যাটারি লাইন যদি খুলে দেই তাহলে কিন্তু স্টার্ট হচ্ছে না, এছাড়া ব্যাটারি চার্জ যখন থাকে না তখন স্টার্ট হয় না, আর এই রেকটি দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে না। তো ব্যাটারি চার্জ দিলে চলে, আর এই রেকটি দিয়ে ফুল চার্জ হয় না, আর এই রেকটি লাগিয়ে বাইক যদি স্টার্ট দিতে যাই তখন আর স্টার্ট হয় না। তো আসলে প্রবলেমটা কি হয় সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছি, আমরা দেখব বাইকটি স্টার্ট হয় কি না, এটা আগে দেখে নিই। তো বাইকের বিভিন্ন সমস্যা সম্বন্ধে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনি প্রয়োজনে দেখতে পারেন। আর এই চ্যানেলে প্রতিটি ভিডিওই মোটরসাইকেল মেকানিকসদের জন্যই নির্মাণ, এবং যারা বাইকার তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন আশা করি। এবার আমরা দেখব এই রেকটি দ্বারায় বা ভোল্টেজ রেগুলেটর দ্বারায় সিডিআইএ থেকে প্লাগের লাইনে অর্থাৎ হাই টেনশন কয়েলে বিদ্যুৎ আসে কি না, এটা আমরা আগে চেক করে নেব। কিক দাও দেখি বিদ্যুৎ আসে কি না। তো হাই টেনশন কয়েলের লাইন দিয়ে অর্থাৎ প্লাগের তার দিয়ে কিন্তু একদম বিদ্যুৎ আসছে না। তো আমরা রেকটি বা ভোল্টেজ রেগুলেটার এটা আমরা পরিবর্তন করে দেব। এখানে আমরা 4 তারের ভোল্টেজ রেগুলেটার বা রেকটি সেটিং করব। এটা হলো সিআরএলএফ কোম্পানির, আপনি চাইলে অরিজিনাল ডায়াংয়ের আপনি 4 তারের অথবা 5 তারের রেকটি লাগাতে পারেন, তবে 4 তারের রেকটিটাই আমার কাছে ভালো। আমরা এই সকেটটি বাদ দিয়ে ওখান থেকে তার কেটে আমরা সেটিং করে দিচ্ছি। এরপর আমরা দেখব বিদ্যুৎ কেমন আসে এবং বাইকটি কেমনভাবে চলে বা স্টার্ট হয়, ব্যাটারিটা ঠিক মতো চার্জ হবে কি না আমরা এটা চেক করে নেব। আমরা যেভাবে রেকটি সেটিং করেছি পরবর্তীতে অরিজিনাল রেকটিও কিন্তু সেটিং করতে পারবেন। এখন কিন্তু হাই টেনশন কয়েলের লাইনে বিদ্যুৎ আসছে, এখন ব্যাটারি ছাড়াও কিন্তু বাইক স্টার্ট নেবে। পিক আপ ধরো, এখন কিন্তু একুরেট বিদ্যুৎ আসছে, এখন প্লাগেও ঠিকমতো বিদ্যুৎ যাচ্ছে, স্টার্টও হচ্ছে, ব্যাটারিও ঠিকমতো চার্জ হবে। ঠিক এইভাবে যদি আপনিও কাজ করে দেন তাহলে কিন্তু হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।